হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো। আর আজকে বুধবার, এখন সকাল 7টা বাজে। আমি দিনটা শুরু করছি গাছে জল দিতে দিতে। এই দেখো বন্ধুরা, গাছে জল দিচ্ছি আর খুব পাখি ডাকছে পেছন থেকে। দিয়ে দেখো দুটো শালিক পাখি খুব কিচিরমিচির করছে, আমি তোমাদের দেখাবো। কে কে মানো জোড়া শালিক দেখলে সকালটা খুব ভালো যায়? দেখো দুটো পাখি খুব কিচিরমিচির করে ডাকছে, শালিক পাখি। এই দেখো আমি ক্যামেরাটা নিয়ে গিয়ে জুম করতেই পাখি তো উড়ে যাবে। এজো দুটো পাখি তো সকালে থেকে কাজবাজ শুরু হয়ে গেছে। আজকে ভেবেছি ঘরগুলো ঝাড়বো। ঘর পরিষ্কার থাকলে কেমন যেন বন্ধুরা মনটাও ভালো থাকে। এই যে ঘর ঝাড়া হয়ে যাচ্ছে, ঘর ঝাড়া হয়ে যাওয়ার পর বিছানাটা বাগিয়ে নিচ্ছি। বিছানাটা বাগাতে বাগাতে আজকে কি মুড়ি খাবার হবে টিফিনে সেটা ভাবছি, কারণ টিফিনে তো কিছু বানাতে হবে মুড়ি খাবার জন্য। আমাদের এখানে বন্ধুরা 10টার সময় বেশিরভাগ জনই মুড়ি খায়। তোমাদের সবাই কে কি খায়? এই যে আমি ঘরটা বাগিয়ে নিচ্ছি, বিছানাটা বাগাচ্ছি আর ভাবছি কি বানানো যায় আজকে টিফিনে। বাবা, ভাবতে ভাবতে আজকে ভাবলাম চপ বানাই। চপ মানে সাইজ ছোট হলেও খেতে কিন্তু খুব টেস্টি হয় এটা। বসে বসে ভাবছি আর চপ বানিয়ে নিলাম। চপ বানানোর পর এই যে মুড়ি খাবার কত বাসন হয়, চায়ের বাসন হয়, সেগুলো আমি এই যে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। বাসন ফাসন ধুয়ে নেবার পর এই যে রোজকার মতো আজকে আবার ঘর ঝাড়াঝাড়ি হয়েছে, এখানে কাঁচা বেরিয়েছে, কাপড়গুলো মাখিয়ে নিলাম। মাখিয়ে দিয়ে এই যে কাপড়গুলো কেচে নিলাম, কেচে নিয়ে ছাদে শুকো দিচ্ছি। দিতে দিতে আমার না আজকে ঘর পর বাগাতে পুজোতে খুব দেরি হয়ে গেছিল, ওই জন্য আজকে রান্না বান্না না মাই করেছে। চলো বন্ধুরা, মা কি রান্না করেছে দেখো। আজকে করেছে চচ্চড়ি, মাছের ঝাল, কুমড়ো সেদ্ধ আর ডাল। আর মায়েদের জন্য আলু সেদ্ধ করেছে, আমি আলু সেদ্ধ খাই না বলে কুমড়ো সেদ্ধ করে দিয়েছি। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি চান টান করে পুজো করে ছাদে চলে এসেছি। ছাদে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে এই যে বিকাল হয়ে গেছে। এবার বিকালে আমি ঘরটা বাগাচ্ছি, ঘরটা বাগাতে বাগাতে দেখছি তোমাদের দাদা ভাই আমাকে খুব ডাকছে। দিয়ে বাইরে বেরিয়ে গেলাম, গিয়ে দেখি কি করি। দেখো বন্ধুরা, আমাদের মেয়েদের খুব একটা প্রিয় জিনিস ফুচকা। আমি ফুচকা খাচ্ছি। আজকে ব্লগটি আর বেশি বাড়াচ্ছি না, আজকে ব্লগটি না মিনি ব্লগ করেই রেখে দিচ্ছি। তোমরা সবাই দেখো আমার ব্লগগুলি। যে ফুচকা খেতে কে না ভালোবাসে বলুন? ফুচকা খেতে আমরা সবাই মেয়েরা মোটামুটি ভালোই বাসি। ফুচকা খাচ্ছি। আর রাতে আজকে কি ডিনারে দেখো, আলু চোখা, শশা, পেঁয়াজ আর রুটি, সিম্পল ডিনার। বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।